বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশে এবং দেশের বাইরে যারা আছেন সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আসলেই অনেক তাপমাত্রা, তাপমাত্রার কারণেই কিন্তু অনেক ভিডিও করা হয় না, দেওয়া হয় না। যাই হোক, একটি কথা বলি যে বিনা কারণে কেউ ঘরের বাইরে যাবেন না। যদি যান, মাথায় ভিজা কাপড় বা লুঙ্গি গামছা এসব কিছু মাথায় দিয়েই সকলেই রোদ্রে যাবেন। আর শিশুদের প্রতি সকলেই লক্ষ্য রাখবেন, যাতে করে এই শিশুরা বাহিরে খেলাতে না পারে, রোদ্রের তাপে, তীব্র তাপে যাতে বাহিরে ঘোরাফেরা না করে। আর আপনারা সকলেই বেশি করে পানি খাবেন, লেবুর শরবত, ডাবের রস, ডাবের পানি, আখের রস বেশি বেশি খান আপনারা, তাহলেই কিন্তু হয়তো যেই তাপমাত্রা বা রোদ্রের তীব্রতা অনেকটাই কেটে যাবে ইনশাল্লাহ। কারণ আমি বলে থাকি যে দেখা যায় যে আসলে অনেক সময় দেখা যায় যে এরকম বিভিন্ন জায়গায় থেকে আপনারা আসেন অনেক কষ্ট করে। যাই হোক, আজকে বড়চনার বাজার সখীপুর থানা টাঙ্গাইল আমি দেখাবো যে আসলে আজকে কী কী ধরনের সবজি আসছে আর লেবুর বাজারটা কেমন। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? নাম কি ভাইজানের? মুফাচ্ছেল ভাই। কোথেকে আসছেন আপনি? আমি আসছি নামদারপুর থেকে। নামদারপুর থেকে কি লেবু আনছেন ভাই? আমি সিট্রাস লেবু। সিট্রাস লেবু কিরকম দাম বলতেছে আজকে? সালা 2000 বলতেছে। 2000 কয় পিস করে লেবু আছে এটার মধ্যে? 55 কেজি লেবু আছে। 55 কেজি। আর এটার মধ্যে কতগুলো আছে? 12 60 কেজি আর, তাই না? আচ্ছা, যাই হোক, আপনাদের বাজারের নামটা একটু বলেন। বড়চনা বাজার, এটা কোন থানা পড়ছে, কোন ডিস্ট্রিক্ট? কোন ডিস্ট্রিক্ট পড়ছে এটা? টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। আপনাদের এই বাজারটা কখন থেকে লাগে? এটা আপনার আজানের পর থেকে শুরু হয়। কয়টা পর্যন্ত? সারাদিন। পাইকারি বাজার কয়টা পর্যন্ত? 10টা পর্যন্ত, এর মধ্যে শেষ হয়ে যায়। এটা কি কি বারে হয় বাজারটা? সোমবার আর বৃহস্পতিবার। যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ। আমি দেখাচ্ছি, দেখি যে আসলেই অনেক ধরনের লেবু, বিভিন্ন কিছুই কিন্তু বাজারে আসতেছে, অনেক সবজিও আসতেছে। আমি আসলেও এদিকে কিন্তু বিভিন্ন ধরনের লেবু রয়েছে। আসলে কিন্তু এটা একদমই খুচরা একটা লেবুর বাজার। দেখি যে হয়তো আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি আনছেন ভাই? কি লেবু এটা? চিটলেস। কত বলতেছে বস্তা? এটা 2800। 2800 এত কম কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য নাকি? আপনি কলম বেলু বানান নাই আজকে? কলম্বর দাম কম না বেশি? কলম্বর দাম কম, আরো কম। মানে সিটলেসের চেয়ে কলম্বর দাম কম নাকি? অনেক কম। যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ। দেখাচ্ছি এদিকে, দেখি যে আসলে কি ধরনের সবজি বাজারে আসছে একটু দেখাবো।
আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? কি আনছেন ভাই? শসা, এটা একদম দেশি শসা, দেখলে কিন্তু বোঝা যায় আসলে কোনটা, এটা হাইব্রিড জাত না কিন্তু। কিরকম দাম বলতেছে ভাই? মাত্র এত কম দাম শসার? অন্যান্য বছর কিন্তু আপনার অনেক দাম থাকে, 2,000, 2,500, 3,000, 3,200 এরকমই। এই বছর এত কম থাকার কারণটা কি একটু বলবেন? কারণটা কি একটু বলেন যে আসলে এত কম দাম কেন? জি জি, কামলার দামই আছে। যাই হোক, এরপর কি ধরনের সবজি চাষ করছে স্যার? তাতে আপনার কতটুক জায়গা চাষ করছেন সবজি? আমি সবজি টোটালে চাষ করছি 75%। হ্যাঁ, 32%, 75%। এখন কি ধরনের সবজি আপনার হাতে আছে? আমার কাছে আছে এখন শসা আছে, পটল আছে, ভেন্ডি আছে, জি, আর কুমড়োর জানি। আপনাদের বাড়ি কোন এলাকায়? আমাদের বাড়ি পার্কি উনুন বর্গা কালিয়া। আচ্ছা, আপনার বাড়ি থেকে ব্যাপারীরা নিয়ে যায় না, পাইকাররা নিয়ে যায় না? পাইকারি যখন টান থাকে তখন আসে, যখন একটু ফাস্ট হয় তখন পাইকারি দিলে আমাদের খুচুর লাগে। পাইকারি খুঁজতে হয় নাকি? যখন টান থাকে তখন নিয়ে যায়, কিন্তু অবশ্যই যখন চাইজ একটু কম তখন মনে হয় যে ভ্যান ভাড়া দিয়েছি 600 টাকা, অনেক খরচ কিন্তু আসলে। না না, নিজে উঠানো সম্ভব না। যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ। আমি একটু কথা বলি যে আপনার যদি কৃষক, যেহেতু আপনাদের ওইদিকেই কিন্তু অনেক ব্যাপারী আছে, আপনাদের ওই দিক থেকে বাড়িতে থেকে নিয়ে যেতে পারে, আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন, মোবাইল নাম্বারটা বলেন। 01756 83 83 33 26 6, এই নাম্বার খুঁজলে আপনাকে পাওয়া যাবে ইনশাল্লাহ। এই নাম কি বললেন? কামরুল হাসান। কামরুল হাসান ভাই, অনেক ধন্যবাদ। যাই হোক, আমি দেখাচ্ছি এদিকে, দেখি যে আরও কী ধরনের সবজি বাজার আসছে। আসলে কিন্তু সিজনের প্রথম অবস্থায় আসছে কাঁঠাল। কাঁঠালগুলো কে আনছে ভাই? দেখি, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? নাম কি ভাই জানেন? নজরুল, নজরুল ইসলাম খান না শিকদার সরকার কোনটা? নজরুল ইসলাম ভাই, এই যে আপনি এত আন সিজনে একদম কাঁঠাল, এই কাঁঠালগুলো কি বাড়তি হয়েছে? আগে আরো 15 দিন আগে থেকে। আচ্ছা, এই যে কাঁঠালগুলো আনছেন, আপনার কি গাছ কিনেন নাকি আপনার নিজের গাছের? আপনাদের কিন্তু জানা আছে কোথায় কোথায় এই আইগাল গাছগুলা রয়েছে, যারা ব্যবসা বাণিজ্য করে এদের কিন্তু একটা লক্ষ্য প্রতি বছর থাকে। যাই হোক, আপনাদের এই যে কাঁঠালগুলা কাঁচা বাজারে আসছে আর কতদিন দেরি লাগবে? এক মাসের মতন, 15-20 দিন পরেই মনে হয় কাঁঠালগুলো এসে যাবে নাকি? যাই হোক, এই কাঁঠালগুলো কিরকম দাম বলতেছে? যাই হোক, নজরুল ইসলাম ভাইকে অনেক ধন্যবাদ। আমি দেখি একটু আরো অনেক ধরনের সবজি বাজার আসছে, দেখি দেখা যাচ্ছে এদিকে বেল আছে, অনেক বেল। বেলগুলো কে আনছে ভাই? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। নাম কি ভাই জানেন?
আবুল হাসেম। আবুল হাসেম ভাই, হ্যাঁ, কোথা থেকে আসছেন আপনি? শ্রীপুর থেকে। এটা কি আপনার নিজের গাছের কিনছেন? তাতে কিরকম দাম বলতেছে আজকে? পনেরো থেকে বাইশ টাকা পর্যন্ত। এখন এই যে বেলগুলার কতদিন থাকবে? এক সপ্তাহ থাকবে বাজারে, পাওয়া যাবে এক সপ্তাহ, এরপরে বন্ধ হয়ে আরো এক মাস পাওয়া যাবে। এখন তো অনেক বেল গাছে দেখা যায় যে মুকুল এসে গেছে, বেলও আছে নাকি, পাওয়া যাবে ইনশাল্লাহ। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমি দেখি একটু, মিষ্টি লাউগুলা কিরকম দাম বলতেছে ভাই? হ্যাঁ, মিষ্টি লাউগুলা কিরকম দাম বলতেছে? বিশ টাকা মাত্র। আসলে অনেক দাম কম আছে সবজি, কিন্তু আসলে অনেকটাই দাম কম এই বছর, নাই বললেই চলে। আসলে রমজান থেকেই দেখা যাচ্ছে যে আসলে সবজির দাম তো অনেক কমে আসছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নাম কি ভাই জানেন? আতাব আলী ভাই। কয়টা লাউ আনছেন আজকে? তিরিশটা। কতটুক জায়গা চাষ করছেন আপনি? হ্যাঁ, 14-15% মাত্র। কিরকম আসে? আজকে কি প্রথম দাম নাকি আরো এর আগে উঠাইছেন? কালকে উঠাইছিলেন। কিরকম দাম বিক্রি করছেন? 50 টাকা। আজকে কিরকম দাম বলে? 40 টাকা, মানে 10 টাকা কম। আসলে সবজির দাম কিন্তু অন্য অন্য বছর এই ধরনের লাউগুলা কিরকম দাম বিক্রি করতেন? কত কত টাকা বিক্রি করতেন একটু বলেন। 70-80 টাকা, এটাই আসলে সঠিক। এখন কিন্তু আসলে অনেকটাই কম সবজির দাম। যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ। দেখি এইদিকে আরো কি ধরনের সবজি আসছে দেখি। অনেক বাঙ্গি, মিষ্টি লাউ, অনেক কিছুই কিন্তু বাজারে আসছে। আসলে আসার সাথে সাথেই দেখা যায় নিয়ে যায় ব্যাপারীরা। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? কি আনছেন ভাই? কি মরিচ এটা? বিন্দু। এটি যা আছে সবই কি বিন্দু মরিচ? কিরকম দাম বলতেছে? 300 পাল্লা। আজকে কি বাজার কম না বেশি? কম, অনেক কম। তাতে এই বাজারে কত মন কাঁচা মরিচ আছে? আজকে না, এমনি তো অন্য অন্য বাজারে আসে, অন্য অন্য দিন আসে। হ্যাঁ, 4-5 মনের মতো নাকি? যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ। দেখি আসলে কিন্তু দেখতে পাচ্ছেন যে আসলে যাই হোক, আমি আর ভিডিওটা লম্বা করব না। আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ পাক যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে। এই বলেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।